আপনাদের অর্ডারটা কমপ্লিট করা হলে আমাকে বলবেন, ঠিক আছে? তো আমরা আজকে দেখব যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট শেয়ার করা যায় এরকম সোশ্যাল মিডিয়া, আপনারা এটাকে বলতে পারেন আপনারা শিডিউলিং টুলস বলতে পারেন। তো এভাবে আপনারা যদি সার্চ করেন তো এরকম দেখবেন যে অনেক টুলস অনলাইনে পেয়ে যাবেন। তো এগুলো দেখবেন, স্টাডি করবেন যে কোন কোন টুলস ব্যবহার করে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারি বা সোশ্যাল মিডিয়ার শিডিউলিংটা করতে পারি। তো সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে টুইটারে আমরা যখন কাজ করেছি তখন দেখেছেন যে টুইট ডেক থেকে আমরা সরাসরি ই করতে পারি, শিডিউলিং করতে পারি আর কি। তো টুইট ডেকের কথা মনে আছে আপনাদের সবার? জি ভাই, একসাথে অনেকগুলা মেইনটেইন করা যায়, শিডিউল করা যায়, রাইট? তো সেগুলো মানে আপনি তো করতেই পারেন, পাশাপাশি আপনার এখানে যেমন আমরা যদি এখন এই ওয়েবসাইটে যাই, তো এটা হলো আপনার ফ্রি ব্যবহার করা যায়, আবার আপনার এখানে পেইড রয়েছে, তো কিছু লিমিটেশন আছে। তো আমরা যদি এটা যাই, তো এখানে আপনার যেটা করতে হবে, এখানে আপনি সাইন আপ করে নেবেন। তো আমি সাইন আপ করছি। তো এইটায় আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়া একসাথে মানে করে ব্যবহার করতে পারবো, অ্যাড করে তারপরে ব্যবহার করতে পারবো। তো এখানে আপনার কিছু ওদের যে ফিচার রয়েছে, তো ওদের আপনার তিনজন ইউজার আপনি রাখতে পারবেন, টোটাল তিনজন ইউজার ব্যবহার করতে পারবে, একটা অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে পারবেন, 20টা সোশ্যাল মিডিয়া প্রোফাইল অ্যাড করতে পারবেন, কাস্টম ব্র্যান্ড ইউআরএল, কাস্টম অ্যানালাইসিস রিপোর্ট, আনলিমিটেড শিডিউলিং, তিনটে ট্রেনিং সার্টিফিকেট আপনি এখান থেকে পাবেন, ওকে? আর আপনার টিম অ্যাসাইনমেন্ট ম্যানেজ করতে পারবেন এখান থেকে। তো এখন আমাদের আসলে এটা আমরা চাচ্ছি যে এটা আমরা এটা চাচ্ছি না, তো এটাই এটা ফ্রি ব্যবহার করা যায় কিনা আমরা একটু দেখি। তো আমি আমার নাম দিলাম, এখানে আপনার ফ্রি ফ্রি ব্যবহার করা যায় না এখন, তাহলে তো সমস্যা। এটা এখন আর ফ্রি নেই, একেবারেই পেইড করে দিয়েছে। একটু লগ ইন করার চেষ্টা করি আমার এক্সিস্টিং সাইটে, দেখি আমার এক্সিস্টিং ইমেল দিয়ে লগ ইন করা যায় কিনা। ফরগট পাসওয়ার্ডটা দেই,
এছাড়াও আরো কিছু টুলস আছে। আমরা আবার একটু চেষ্টা করি, মানে আমার একটা রিসেন্ট আমার এক্সাক্ট খেয়াল নেই পাঁচ একটা। আচ্ছা প্রমোশনের মধ্যে আসছে পাসওয়ার্ড রিসেটের অপশনটা, তো আমি এখান থেকে আবারও কনফার্মেশন মেল সেন্ড করতে বলছে, দেখি এবার কি হয়। তো এখন আমি এখানে দেখুন, এখানে অ্যাড নেটওয়ার্ক, তো আমি টুইটার, ফেসবুক, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং পিন্টারেস্ট, হ্যাঁ তো এইগুলো আমি এখন কানেক্ট করতে পারবো। ঠিক আছে, তো ধরুন আমি এখন আমার যে ইনস্টাগ্রামটা আছে তো সেটা কানেক্ট করব। দেখি স্যার একসাথে একটা পোস্ট করলে সবগুলো জায়গায় পোস্ট হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, সবগুলো জায়গায় এখান থেকে পোস্ট করা যায়। তো আমি অথরাইজ করে দিলাম আমার এটা স্যার। আমার যে স্যার যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অথরাইজ করা, মানে একটাতে পোস্ট করলে আরেকটা, তাহলে এইখান থেকে যদি করি তাহলে কি স্যার আমার মানে ডাবল হবে? বুঝিনি, মানে স্যার আমি যদি ফেসবুকে পোস্ট করি তাহলে স্যার আমার টুইটারে অটোমেটিক পোস্ট হয়, বা আমি ইনস্টাগ্রামে যদি পোস্ট করি আমার ফেসবুক টুইটারে অটোমেটিক পোস্ট হয়। এখন আমি এই অ্যাপে যদি পোস্ট করি স্যার তাহলে কি আমার ডাবল ডাবল পোস্ট হয়ে যাবে, মানে একটা এই অ্যাপের কারণে আবার আমার ওই অথরাইজেশনের কারণে? না, আপনার তো একটা পোস্টই হবে, আপনি এখান থেকে মানে এখান থেকে পোস্ট হবে সবগুলো জায়গায়, একটা করেই পোস্ট হবে। তো এখানে আপনার বলছে যে আপনি আমার সত্যি আমি যে ফাইলটা আমি আপলোড করছি আমার সিএসভি ফাইলটা নিচ্ছে না, বলছে যে এই ফাইলটা মানে ইউ ক্যান নট আপলোড দিস ফাইল, মানে আপলোড ফাইল দিস টাইপ। তাহলে এক্সেলে দেন না নিলে, হ্যাঁ
এক্সেল ফর্ম এই যে দেখুন এখানে আপনার এখানেই আছে ফাইল ডাউনলোড এই যে এক্সেল দেখেছেন কি স্যার এইভাবেই তো করছিলাম সিএসভিটা হ্যাঁ এখান থেকে এক্সেলটা নেন ডাউনলোড এক্সেল এটা আপনি অ্যাটাচমেন্টে দিয়ে যান ওকে স্যার আমি সিএসভিতে এখান থেকেই করছিলাম অনলাইন অন আচ্ছা এক্সেলে করুন আচ্ছা এখন এইখানে এখানে দেখুন যে আপনার ইনস্টাগ্রামের সেটিং এর ওইখান থেকে আমরা যেমন ওই ই করেছিলাম ফেসবুক পেজ ইনস্টাগ্রাম কানেক্ট করেছিলাম পেজ রোল থেকে মনে আছে আপনাদের এখানে এটা করার পরে দেখুন যে আমার এখানে কিন্তু কি হয়েছে আমার ড্যাশবোর্ডে এই হটসুইটের ড্যাশবোর্ডে আমার যে ইনস্টাগ্রামটা সেটা অ্যাড হয়ে গিয়েছে তাই না দেখেছেন তারপরে আমি যদি এখন টুইটার অ্যাড করতে চাই টুইটার টুইটার দেখি তো টুইটারটা আমি দিয়ে দিচ্ছি দেখি এটা পাসওয়ার্ড ঠিক আছে কিনা ওকে তারপরে আমি যেটা করব আমি লিংকডইন লিংকডইন অ্যাড করব এটা কি স্যার একটা টুইট ডেকের মতো স্যার অনেকগুলো ট্যাব হয়ে যেতে এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস বলা হয় এগুলোকে এটা সমস্যা কি এটা সাইন ইন হলো না কেন তো এখানে আমি এখন দেখুন যে আমার এই লিংকডইনটা যখন আমি কানেক্ট করব এই হটসুইটের সাথে কানেক্ট করার সময় কিন্তু আমার লিংকডইন যে এই এই লিংকডইন দিয়ে যে কয়টা কোম্পানি পেজ ক্রিয়েট করা থাকবে সেই কোম্পানি পেজ চাইলে আমি অ্যাড করতে পারি অথবা আমি আমার প্রোফাইলটাকে অ্যাড করতে পারি তো ধরুন আমি প্রোফাইলটাকে অ্যাড করব আপনি চাইলে কোম্পানির যে পেজ রয়েছে সেই পেজগুলো লিংকডইনে পেজ রয়েছে কোম্পানি পেজ সেটাও কিন্তু অ্যাড করতে পারেন ওকে তো আমি প্রোফাইলটাকে কানেক্ট করলাম এরপরে ডান তো এইভাবে করে আপনি সোশ্যাল মিডিয়া যে পেজ রয়েছে সোশ্যাল মিডিয়া পেজ তো আপনি এখানে বলে দিচ্ছে দেখুন ফেসবুকের কি কি কানেক্ট করতে পারেন আপনি ফেসবুক পেজ গ্রুপ এবং প্রোফাইল ঠিক আছে তো আমরা এখানে এখন আমরা এখানে ফেসবুকের পেজ কানেক্ট করতে পারি গ্রুপ কানেক্ট করতে পারি প্রোফাইল কানেক্ট করতে পারি ধরুন আমরা এখন কানেক্ট করি আগে তো সেক্ষেত্রে আমার যে যে ফেসবুকটা সেটাকে আপনার অ্যাক্সেস দিতে হবে হ্যাঁ কন্টিনিউয়াস আমার যে প্রোফাইলটা ফেসবুকে সে প্রোফাইলের অ্যাক্সেস না দিলে আপনি এখানে কন্টিনিউ করতে পারবেন না হ্যাঁ তো আমি কি অ্যালাউ করব সেটা এখানে আমি বিজনেস অ্যালাউ করতে পারি এখানে পেজ আছে যত পেজগুলো আপনি সব দেখতে পারবেন গ্রুপগুলো দেখতে পারবেন হ্যাঁ তো আপনি ক্লিয়ার করে আপনি নির্দিষ্ট নির্দিষ্ট করে দিতে পারেন তো আমরা বিজনেস তো এখানে দেখুন যে পেজটা আছে পেজ রিট স্যার পেমেন্ট মেথড অ্যাড না করলে স্যার খোলা যাবে না স্যার তো এটা পরে দেখছি
যে এটার কি অবস্থা, এটা এরকম কেন হচ্ছে। আমার এখানেও তো মেবি ফ্রেমের মেথড অ্যাড করা নেই। আচ্ছা এখানে যে কোনো পেজ আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আর আমি যদি অ্যালাউ করি, সবগুলোই অ্যালাউ করি, তাহলে অ্যালাউ করে দিতে পারবো। আমি চাচ্ছিলাম না সবগুলোই করতে, তো আমি এখানে মেসেজিং কনভারসেশনটাও এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। আপনি আপনার বিজনেস, আমরা যে বিজনেস ক্রিয়েট করেছিলাম সেই বিজনেসটা এখানে কমেন্ট করতে পারবেন। তো আমি চাচ্ছিলাম যে একটা নির্দিষ্ট একটা পেজ করতে আর কি। পেজ অনেক আছে, পেজ নিতে চাচ্ছি, তো যে কোনো একটা পেজ আমি নিলাম, অথবা এটা নিলাম। আচ্ছা একটা নেই, একটা নির্দিষ্ট একটা পেজ নিয়ে আমি এটা কন্টিনিউ করি। ওকে, আপনি চাইলে সবগুলো সব অ্যাক্সেস আপনি এখানে করতে পারেন। স্যার একটু ডিস্টার্ব করতেছি স্যার, একটু যদি দেখেন আমি সব রেডি করে দিচ্ছি আর কি, আর একটু সালে দেখেন যে হয়েছে ঠিক আছে। একটা মেসেজ লিখবেন অ্যাটাচমেন্টে, আপনি ই করবেন। এই যে স্যার মেসেজ লিখেছি, তারপরে স্যার কমপ্লিট অর্ডারে আমি এইটুক লিখে পরে অ্যাটাচমেন্ট করে দিচ্ছি। ওকে স্যার, আমি তো লিখে দিলাম, মানে সুন্দর করে একটা মেসেজও লিখতে পারেন না এখন আপনারা। আমি নতুন আবার জয়েন করছিলাম এই জন্য। একজন দিয়ে দেন, একজন দিয়ে দেন তানভীর, ওইটা কপি করে আবার নতুন করে দেন। দিয়েছেন? জি স্যার, দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। তো এখন এখানে এখানে যে বিষয়টা, আপনি আমরা কয়টা কয়টা অ্যাড করেছি এখানে, চারটা নাকি? তো চারটার বেশি করতে গেলেই আপনার এখানে পেইড আপনি ই করবে আর কি। তো আপনি ফ্রি চারটা প্রোফাইল আপনি এখানে কানেক্ট করতে পারবেন এবং সেটা কন্টিনিউ করতে পারবেন, এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো আমরা ড্যাশবোর্ডে যদি যাই এখন, তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি এখানে স্যার পেমেন্ট ডিটেইলস না দিলে স্যার অ্যাকাউন্ট ই খোলা যাচ্ছে না। এখানে আমার যে এটা আছে, এটা হলো আমার টুইটার প্রোফাইল, এটা হলো ইনস্টাগ্রাম। এবারে দেখা যাচ্ছে, তো এইটা হলো আমার এখানে দেখুন কয়েকটা ই আছে,
যে পোস্ট ক্রিয়েট করা, হ্যাঁ পিন্টারেস্টে পিন করতে পারবেন এখান থেকে, অ্যাসাইনমেন্ট, পাবলিশার, এখানে অ্যানালিটিক্স, অনেকগুলো টুলস এখন সবগুলো আমাদের মানে অ্যাক্সেস দিবে না ওরা, এখানে আপডেট প্ল্যান আপডেট করছে বলছে। তো আমরা যদি একটা পোস্ট ক্রিয়েট করি, তো খেয়াল করো আমাদের এই পোস্টটা আমরা চাচ্ছি কোথায় কোথায় আমরা এখন পাবলিশ করব, তাই না? তো এখন এইখানে আমরা ধরুন আমরা গুড মর্নিং একটা ইমেজ শেয়ার করব, গুড মর্নিং, জাস্ট আপনাদের সংক্ষেপে এই করার জন্য। এই ইমেজটা নিয়ে নিই, ইমেজটা তো ভালো না, এটা লম্বা ইমেজ, এটা তো দেখতে সুন্দরই লাগছে, মানে লোড হচ্ছে না। আমরা এর সাথে একটা ওয়ার্ড সেট করে দিই, এটা আমরা অ্যাড করতে চাচ্ছি, আমার টিপস আসছে, এটা আপনাকে টিপস দিচ্ছে যে কিভাবে কাজ করে, এটা শিডিউল করতে পারবেন। তো এখানে দেখুন যে আপনার এখানে ড্রপ ড্রাগ করতে পারবেন, অথবা আপনার যদি ক্লাউডে কোথাও থাকে সেখান থেকে আপনি কপি করতে পারবেন। তো আমরা একটা ইমেজ আপলোড করি, টেক্সটটা দিলাম। এখানে আপনারা জানেন যে লিমিটেশন আছে, তাই না? তো এখানে আপনাকে এই টুলসটা বলে দিচ্ছে যে ইনস্টাগ্রামে আর কতগুলো ক্যারেক্টার অ্যাড করতে পারবেন, মানে এখানে আমরা আর কতগুলো ক্যারেক্টার অ্যাড করলে সেটা মানে টুইটারে কতটুকু বাকি আছে, লিঙ্কডইনে এবং আপনার ইনস্টাগ্রামে। তো আপনার এখানে বলে দিচ্ছে, তো আপনি যদি এখানে 500 ক্যারেক্টার দেন তাহলে সেটা কিন্তু আপনার টুইটারে শো করবে না। ওকে, তো আপনি যদি এটাকে ই করেন তাহলে দেখুন যে টোটাল 280 ক্যারেক্টার অ্যাড করতে পারবেন, কোথায়? টুইটারে, লিঙ্কডইনে 1200। সবাই শুনতে দেখতে পাচ্ছেন সবাই? জি। ওকে, আর এখানে 2200 আপনি কোথায় অ্যাড করতে পারবেন? ইনস্টাগ্রামে। তো এখন আমরা এটাই করলে দেখবেন কমে যাচ্ছে, সেই আমরা যেমন অন্যান্য সাইটগুলোতে ড্রেক কাজ করেছি। তো আপনি মিডিয়া অ্যাড করলেন, আপনি চাইলে এডিট করতে পারেন, অল্টার টেক্সট ক্রিয়েট করতে পারেন। তো এটা অনেক সময় কাজ করে, আমাদের এসইও কাজ করে, অল্টার টেক্সটটা যদি আপনি ক্রিয়েট করে নেন। তো আপনি ইনস্টাগ্রাম এবং টুইটারের লোকেশন অ্যাড করতে পারেন এখানে, যেটা টুইটারে যেমন আমরা যখন ইনস্টাগ্রামে পোস্ট করি তখন লোকেশন ট্যাগ করতে পারি, তাই না?
টুইটারে লোকেশন ট্যাগ করতে পারি, আপনি চাইলে এখানে লোকেশনটা ট্যাগ করে দিতে পারেন। তো আমি যদি এখন লোকেশন ট্যাগ করি, এটা এলাও করে নিতে হবে, তো আমি যদি দেই মাইমন সিং, আচ্ছা ওরা অটোমেটিক নিচ্ছে খুলনা, যেহেতু আমি খুলনাতে আছি। এটা আপনি অ্যাপ্লাই করে দেবেন, এটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, তো এরপরে এখানে এটা কাজ শেষ। তাহলে আপনি প্রথমে কি করলেন, ক্রিয়েট করার সময় যে কয়টা সোশ্যাল মিডিয়া অ্যাড করা আছে সেটা এখানে দেখা যাবে। এরপরে ইমেজ দিবেন টেক্সট দেওয়ার পরে, তারপরে এখানে আপনি লোকেশন ট্যাগ করবেন। তো এখানে মোবাইল নোটিফিকেশন এবং ডিরেক্ট পাবলিশিং আছে। তো আমরা এখন যেটা করব, আমরা আমাদের যে কন্টেন্টটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রামে কেমন দেখা যাবে, টুইটারে এবং আপনার লিঙ্কডইনে, ঠিক আছে। তো এখন আপনার যে টাইমটা, ধরুন আপনি এটা শিডিউল করবেন, হ্যাঁ, তো শিডিউল করতে হলে আপনি ধরুন 30 তারিখে এটা শিডিউল করবেন এবং সকাল 10টায় বা সকাল 9টায়, তো আমরা 10টায় দিলাম, সকাল 10টায়। আর আপনার টাইম জোনটা আপনি যেখান থেকে অ্যাকাউন্ট করছেন সেখানে হবে এবং ডান দিলাম। আর আমি এখান থেকে দেখুন এটাকে সেভ করে রাখতে পারি, হ্যাঁ, আর এখানে শিডিউল করতে পারি। এখন এখানে আপনি এটাকে শিডিউল করতে পারবেন এবং রিউজ করতে পারবেন, শিডিউল এবং ডুপ্লিকেট করতে পারবেন। তো আমি এখন এটাকে যদি শিডিউল করে রাখি তাহলে কি হবে, তাহলে 30 তারিখ 10টায়, হ্যাঁ, তো 30 তারিখ 10টায় এটা পোস্ট হয়ে যাবে। ওকে, তো এখানে রিফ্রেশ ইন্টারনাল, যেমন আপনার এই টোটাল ড্যাশবোর্ডটা রিফ্রেশ হবে, হ্যাঁ, রিফ্রেশ করে রাখতে পারেন। তো আপনাদের কি বুঝতে কারো প্রবলেম আছে যে আমরা এখন যে শিডিউলটা করলাম, এটা ক্লাবস ই করতে পারেন, তো বলেন এখানে আপনাদের আর কার কি প্রশ্ন আছে। শিডিউল এন্ড ডুপ্লিকেট, এইটা এই অপরটার কাজ কি? শিডিউল এন্ড ডুপ্লিকেটের কাজ হলো আপনার এটা শিডিউল হবে এবং আবার এই কন্টেন্টটা ডুপ্লিকেট হবে, মানে আবারও আপনি এটাকে রাখতে চাচ্ছেন, হ্যাঁ, সেটা মানে এই এই যে কন্টেন্টটা সেই কন্টেন্টটাই আবার পরবর্তীতে আপনি কাজে লাগাবেন বা পোস্ট করবেন, সেটাই ডুপ্লিকেট। ওকে, তো এখানে যদি আমি এটা ওকে করি, এখানে দেখুন যে মানে আর সোশ্যাল মিডিয়া আপনার নাই, ঠিক আছে। তো আমরা 4টা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারি, কিন্তু তখন তো আমরা করেছিলাম না, ফেসবুকটা আমাদের কানেক্ট হলো না, টোটালটা মনে হয় অ্যাক্সেস দিতে হবে। টোটালটা অ্যাক্সেস দিয়ে দেখি, এটা আপডেট হয়েছে অনেক আগের থেকে। আচ্ছা, এটা অ্যাক্সেস দেওয়ার পরে তারপরে চুজ করতে পারবো। আর এই যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার ম্যানেজ করতে হলে আপনার
পেইড লাগবে, অথবা হটসুইটের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপনার ইনস্টল করে নিতে হবে। ওকে, যাই হোক আমি একটা পেজ চুজ করি। আচ্ছা হ্যাঁ, যে ওইটাই সমস্যাটা হয়েছে যে আপনি তিনটা করতে পারবেন, তিনটা পেজ ফ্রি বা তিনটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি অ্যাড করতে পারবেন। তো অ্যাকচুয়ালি আপনার টুইটারে কিন্তু আপনি ম্যানুয়ালি শিডিউল করতে পারেন, অথবা ফেসবুকটা যদি আপনি পাবলিশিং টুলসে অ্যাড করে নেন তাহলে আর সমস্যা হয় না, ফেসবুকের তো নিজস্ব পাবলিশিং টুলসটা আছে। ওকে, এটা সেট আপ করে নেবেন। তো সেট আপ করে নেওয়ার পরে আপনার এখানে কিন্তু কলামগুলো আছে, আপনি দেখে নিতে পারেন যে আপনার ইনস্টাগ্রামের যে কলামটা, টুইটারের কলাম, এটা যদিও মেনশন, আর আপনার আপনার যে লিঙ্কডইনের যে ড্যাশবোর্ড সেটা আপনি এখানে দেখতে পারবেন। আপনি চাইলে আরও অ্যাড স্ট্রিম, এটা যদিও পিকে ফলো করছে, টুইট ডেককে কপি করে বানাইছে আর কি। হ্যাঁ, টুইট ডেকে আমরা এরকম দেখি না জি ভাই, একদম অনেকগুলো লিস্ট দেখা যায়, লিস্ট আছে এখানে আপনি নিতে পারেন আপনার ইচ্ছা মতো, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রাখতে পারেন, শিডিউল রাখতে পারেন এবং আপনার পোস্ট রাখতে পারেন, লিঙ্কডইনে আপনার শিডিউল এবং আপডেট রাখতে পারেন, ইনস্টাগ্রামে শিডিউল রাখেন আর লিঙ্কডইনে আপনার যে শিডিউলগুলো ছিল সেগুলো রাখেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে শিডিউলটা করেছিলাম 1 2 3, তাহলে তিনটা প্ল্যাটফর্মে এই শিডিউলটা চলে আসছে। আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারেন একটা নির্দিষ্ট, যেমন তিন জায়গায় করেছেন আপনি এক জায়গা থেকে ডিলিট করে দেবেন, তাহলে এখানে একটা জায়গা থেকে এটা ডিলিট করে দিতে পারবেন। এরপরে আপনার এখানে এটা চাইলে আপনি এডিট করতে পারবেন। ওকে, দেখুন এখানে আপনি এডিট করতে পারবেন, রিশিডিউল করতে পারবেন। তাহলে এটা কি আমাদের জন্য মানে একটা ভালো টুলস নাকি? তাহলে আমাদের যদি এরকম মানে ক্লায়েন্ট কাজ দেয় তাহলে আমরা তাকে বলতে পারি, সোশ্যাল মিডিয়া যদি আপনি ম্যানেজমেন্ট করেন তাকে বলতে পারেন যে আমার একটা টুলস লাগবে, তুমি এই টুলসটা দাও তাহলে তোমার সময় বেঁচে যাবে অনেক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এখানে যে প্ল্যানটা আছে দেখুন, তো এখানে পার মান্থ $19 আর কি, এখানে 10টা সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপনি অ্যাড করতে পারবেন, আনলিমিটেড শিডিউল এবং একজন ইউজার আর কি ব্যবহার করতে পারবেন। ওকে, তো এখানে আপনার বলে দিচ্ছে ওরা কম্পেয়ার এখানে করতে পারেন। তো আসলে আপনারা জানেন যে সবগুলো, এটা আরো বেশি ছিল আগে, একটা সময় 5টা ছিল, তারপরে 4টা করেছে, 4টা বাদ দিয়ে এখন 3টা ফ্রি করা যায় কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখন ধরুন আপনি যে 3টা করতে পারছেন, এখন আরো 3টা করতে হবে, তাহলে আপনার যদি আরেকটা এই অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনি 6টা করতে পারছেন নাকি? জি ভাই, অন্য একটা জিমেইল দিয়ে লগইন করলে কি হবে নাকি? অন্য যে কোনো মেইল দিয়ে আপনি সাইন আপ করে নেবেন এখানে। ওকে,
তো আপনাদের ওইখানে মানে আপনারা লগ ইন করতে পারছেন না, তাই না, বা সাইন আপ করতে পারছেন না? আপনার চেষ্টা করুন তো সাইন আপ করতে পারেন কিনা। এখানে আপনার একটা ফ্রি অপশন আছে, প্ল্যান ফ্রি, দেখেছেন? এখানে আপনার ওই ফ্রি প্ল্যানটা কি একটা আসে না, সাইন আপ ফর ফ্রি প্ল্যান? আসে ভাই। তো আপনাদের তো এরকম আসবে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার। আমি সাবমিট করেছি স্যার। স্যার সবাই কি স্যার এক একটা ইমেইলই সাবমিট করবে না আলাদা আলাদা করতে হবে? একটা ইমেইল মানে বুঝলাম না। মানে এই যে এক থেকে 100, এক থেকে 100 আপনার ইচ্ছা, আপনি যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে পারেন। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, করে ফেলেছি স্যার, এক থেকে 100 করেছি স্যার। আমাকে আমার কাছে তো স্যার 100 চেয়েছে। ওকে, তো এখানে আপনাদের এখানে প্ল্যান আছে দেখুন, এখানে স্টার্ট ইওর ফ্রি, এটা হলো আপনি জাস্ট যদি প্রফেশনাল প্ল্যানে যান, এই প্ল্যান থেকে আপনি ফ্রি প্ল্যানটা সিলেক্ট করবেন, একজন ইউজার তিনটা সোশ্যাল মিডিয়া। ওকে, এটার পরে এইখান থেকে সাইন আপ ফর ফ্রি প্ল্যান, তো এইটা ক্লিক করলেই আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। এবং তিনটা যে আমি যেভাবে সোশ্যাল মিডিয়া অ্যাড করলাম, আপনারাও তিনটা সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন। যদি একাধিক থাকে তাহলে আপনি মানে একাধিক অ্যাড করে নেবেন। ওকে, বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। ওকে, এখানে এই ভিউটা আরো বাড়ানো যায় তাই না? লেআউট, তানভীর আবার লেফট নিলেন কেন? তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই। আপনারা এটা ফ্রি কি করতে পারেন। তো এরপরে আরো কিছু টুলস আছে দেখুন, পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রামের শিডিউল এবং অ্যানালাইসিস টুল আছে, তো এখান থেকে অ্যানালাইসিস করতে পারেন। তো এই অ্যানালিটিক্স টুলসটার কাজ অ্যানালিটিক্স করা, পাশাপাশি আপনার শিডিউল করা। তো এখানে দেখুন, এখানে লেখাই আছে সোশ্যাল মিডিয়া শিডিউলিং টুলস দ্যাট গেটস রিয়েল রেজাল্ট ইন লেস টাইম। তো এছাড়াও আমি দীর্ঘদিন কাজ করেছিলাম এই টেইলউইন্ড দিয়ে, এবং আরেকটা ছিল আইকনো স্কোয়ার। আইকনো স্কোয়ারটা অনেক সুন্দর একটা টুলস ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য। আইকনো স্কোয়ার,
তো এটা এক সময় ফ্রি ছিল, কিছু কিছু ফ্রি ফিচার ছিল। তো এখানে একটা সুবিধা আছে যে আপনি 14 দিন ব্যবহার করতে পারেন। তো 14 দিন ব্যবহার করতে আপনার ই লাগবে না আর কি, কার্ড লাগবে না আর কি। উইদাউট কার্ডে আপনি এখানে কাজ করতে পারবেন। এখানেও আপনারা সাইন আপ করবেন, দেখবেন 14 দিন শিখবেন। তো এরপরে আপনার ফার্স্ট নেম দিতে হবে। ভাই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ইয়া বলতেছে, প্রিভিয়াস অ্যাকাউন্ট আপডেট করতে বলতেছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্থ সুইটে অ্যাকাউন্ট আপডেট বলতেছে। হ্যাঁ দেন কি হয়েছে? এখানে আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টুইটার দিয়ে কানেক্ট হতে পারবেন। তো এটা আপনি পাবেন শুধুমাত্র যখন পেইড প্রমোট করবেন, পেইড প্যাকেজটা নেবেন তখন। একই রকম এপিআই কাজ করছে হটসুইট এবং আইকনো স্কয়ার আর কি। তো এরপরে সময় নিচ্ছে আপডেট হতে। স্লো কাজ করছে। সোশ্যাল মিডিয়া প্রোফাইল আমি একটা কানেক্ট করলাম, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, চাইলে টুইটারও কানেক্ট করতে পারি। তো ফিনিশ দিলাম।
আপনার এই প্রোফাইলটা আপডেট হতে হয়তো সময় লাগতে পারে কিছু সময়। তো আমার এখানে এটাকে ভেরিফাই করে নিতে হবে মেলটা। তো এরকম আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, আপনার অনেক টুলস অ্যাভেলেবেল আছে। একটু সময় নেয় ওরা আপনার সাথে। এখানে আমরা ড্যাশবোর্ডে যাই, দেখি কি আসে। একটু সময় নিচ্ছে, এখানে সময় লাগবে, কিছুটা সময় লাগবে। তো মোটামুটি সবগুলো এই টুলস প্রায় একই রকম। আপনি জাস্ট এই ড্যাশবোর্ড এবং অ্যানালাইসিস কন্ট্রোল এগুলো দেখলে পাবলিশিং টুলস থেকে আপনি শিডিউল আর দেখতে পারবেন। তো মোটামুটি একই রকম, এখানে ওদের কিছু অডিট করার সুযোগ দিচ্ছে, আর্টিকেল আছে পড়ে দেখতে পারেন। আপনাদের বলেছিলাম আমরা যত বেশি আর্টিকেল পড়বেন হ্যাঁ তত বেশি শিখতে পারবেন। এসব জায়গায় ব্লগে অনেক কিছু লেখা থাকে। সত্যিকারের ফ্রিল্যান্সার বা মার্কেটার, ডিজিটাল মার্কেটার যদি হতে চান আপনাকে প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে এবং এগুলো পড়ে পড়ে শিখতে হবে। তো এখানে আপনি কী কী করতে পারবেন সেগুলো আছে এখানে। আপনি চাইলে ইনস্টাগ্রামের যে পোস্টগুলো আছে সেগুলো এখান থেকে সরাসরি আপনার পিন্টারেস্টে অ্যাড করতে পারবেন। তো আমরা ইনস্টাগ্রাম দিয়ে সাইন আপ করি। টেইলউইন্ড অ্যাপ আর একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। তো কানেক্ট ইনস্টাগ্রাম ফেসবুক, তো ফেসবুকটাও তখন কানেক্ট হয়ে যাবে। তো আমি আমার ফেসবুকে এই ইনস্টাগ্রামটা অ্যাড করা আছে, যদি থাকে তাহলে আমি কানেক্ট করতে পারবো। তো আমি যেটা করব আমি শুধু ইনস্টাগ্রাম দিয়েই করব আর কি। তো আপনি আপনার ফার্স্ট নেম, সরি আমার এটা ফুল নেম ছিল, তো এখন আমি আসলে কি মানে আমার এখানে কাজটা কি বা কি ধরনের আমি কাজের জন্য এখানে আসছি। হ্যাঁ
তো ধরুন আমি সেলার অথবা ই কমার্স আছে, তো সেজন্য আমি ক্রিয়েট করছি অ্যাকাউন্টটা। আপনার যেরকম আপনার অবজেক্টিভ সেটা সিলেক্ট করে নেবেন। তো আমাকে বলছে যে আমি আমার এখানে আগে করা আছে, তো সেই জন্য আমি যেটা করব, আমি পাসওয়ার্ডটা রিসেট করে নিই, আমার এক্স্যাক্ট খেয়াল নেই আর পাসওয়ার্ডটা খুঁজে বের করতে সময় লাগবে, তাই আমি পাসওয়ার্ডটা রিসেট করে নিচ্ছি। তো আমি আমার ইনবক্সে আবার যাই, চলে আসছে। এবার দেখুন যে আমার এখানে অ্যাকাউন্ট অ্যাড করা আছে আগে থেকে পিন্টারেস্ট এবং আপনার কি বলে ইনস্টাগ্রাম। তো এখানে আপনি কিভাবে কাজ করবেন, তো এখানে দেখুন যে আপনার ইনসাইটসটা আমরা সবাই জানি, অ্যানালাইসিস করার জন্য পিন ওয়েবসাইট ইনসাইট টপ পিন কোনটা, তো এখানে আমার এটা কনফার্ম করা নেই। তো এখানে আপনারা যেটা করবেন, প্রথমে আসার পরে এখান থেকে অ্যাকাউন্ট করে দেবেন, নিউ অ্যাকাউন্ট আর ম্যানেজ অ্যাকাউন্ট, এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন। তো আমি এখানে যেটা করব, আমি এখান থেকে এটা কার অ্যাকাউন্ট আমার তো মনে হয় নাই, ডিলিট করে দিই। তো যাই হোক, এখানে আমার অ্যাকাউন্ট আছে। তো আপনারা চাইলে এখান থেকে ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবে। অ্যাডের প্রসেসটা আগে যেরকম দেখিয়েছি সেরকমই। তো এখানে আপনি এখন এখান থেকে আবার আপডেট করতে পারেন, আর আমার ওয়েবসাইট দেয়া আছে পিন্টারেস্ট, এটা ওয়েবসাইটটা ভেরিফাইড করা নেই, নিট কনফার্ম। মানে আমার আমরা যেরকম পিন্টারেস্টে, আমার এই পিন্টারেস্টে এই ওয়েবসাইটের মধ্যে এই পিন্টারেস্টের কি নেই, কোডটা অ্যাড করা নেই, ভেরিফাই ক্লেম করা নেই। আপনারা তো ক্লেম করা শিখেছেন তাই না, পিন্টারেস্টে ওয়েবসাইট ক্লেম? জি, সেটা আমার করা নেই সেটা বলছে। এখানে আরো কিছু অপশন রয়েছে, ফেসবুক পেজ কানেক্ট করতে পারি আমরা ফেসবুক পেজের সাথে। তো আমাদের মূলত যে কাজটা, সেটা হলো আমাদের যে ফেসবুক সরি ইনস্টাগ্রাম এবং আমাদের যে ই রয়েছে পিন্টারেস্ট, সেইটা আমরা ম্যানেজমেন্ট করব এবং শিডিউল করব। তো সেক্ষেত্রে আমার সাইন ইন উইথ ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম দিয়ে সাইন ইন করতে হবে কন্টিনিউ,
দেখুন যে আমি এখন যে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেটা এখানে আমি এটা এগুলো অথরাইজ করা নেই সেটা বলতেছি। তো এখন এখানে আসলে মানে সব অ্যাক্সেস দিবে কি না আমি জানি না। তো এখানে আপডেট করতে বলছে, এখানে কিছু অপশন আছে। হ্যাঁ, অ্যাড এ কোলাবোরেটর। আপনারা জানেন যে একজনের মানে প্রোফাইল আরেকজনকে অ্যাক্সেস দেয়া, তো এটা আসলে পেইড ছাড়া। আপনি আরেকজনকে কো ওয়ার্কার, এখানে দেখুন যে কোনো ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, অথবা দেখুন লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য আপনি আরেকজনকে অ্যাক্সেস দেয়া আর কি। তো সেটা আসলে, আর এখানে হলো ফ্রেন্ডকে ইনভাইট করলে ফ্রি রিওয়ার্ড পাবেন $15 এই আর কি। আর এখানে আপনার অ্যাকাউন্টের যে সেটিংটা রয়েছে, তো সেটা আপনি iOS এবং অ্যান্ড্রয়েড অ্যাপে আপনি নিতে পারেন, মোবাইলে আপনি কাজ করার জন্য বা মোবাইলে শিডিউল করার জন্য। ওকে, তো এখন এখানে আপনারা দেখছেন পাবলিশার একটা অপশন রয়েছে, সে পাবলিশার অপশনে আপনারা যেটা করতে পারেন শিডিউল পোস্ট। হ্যাঁ, তো এখানে আপনারা পোস্ট যদি আপনারা শিডিউল করতে চান, তাহলে দেখুন আপনার যে পোস্টগুলো এখানে করা আছে সেগুলো এখানে দেখা যাবে। তো আমরা এখানে মানে 31টা পোস্ট ই করতে পারবো, ফ্রি শিডিউল করতে পারবো। তো আমরা যদি একটা গুড মর্নিং, তো এটা এখানে কিছু অটোমেটিক পোস্ট আছে, ইনস্টাগ্রাম যদি লিঙ্কডইনের সাথে কানেক্ট করা থাকে, হ্যাঁ, তাহলে আপনার আপনাকে যদিও আপনার পারমিশন ছাড়া এখানে পোস্ট করবে না। তো আমরা এটা আপাতত সেটিং ম্যানুয়ালটা শিখি, তারপরে আমরা অন্যটা শিখব। তো এখানে দেখুন আপনি যখন আপনার একটা ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট থাকবে, তখন আপনি এই টেলউইন যে অটোমেটিক পোস্ট অটোমেটিক্যালি পোস্ট আপনার ইনস্টাগ্রাম, তো ইনস্টাগ্রামে যে অটোমেটিক যে পোস্টটা থাকবে সেই অপশনটা আপনি এই ইনস্টাগ্রাম এই অ্যাপস থেকে আপনি কন্ট্রোল করতে পারেন। তো আমি এখন এটা করছি না। তো এখানে একটা শিডিউল আছে, যদিও এটা অনেক আগের শিডিউল করা, এখানে পাঁচটা শিডিউল করা আছে আমার হয়তো বা এরকম কিছু একটা আগে করেছিলাম আর কি, ড্রাফট করেছিলাম। তো আমি অল ক্লিয়ার, এটা কিছুটা চেঞ্জ হয়েছে ড্যাশবোর্ডটা, তো সেক্ষেত্রে অল ক্লিয়ার অপশনটা নেই, কাজ করছে না। যে হয়তো আমি এখানে এর আগে এই অ্যাকাউন্টটা তো যেহেতু আগের, তো আমি এখানে হয়তো পাঁচটা আর কি পোস্ট করেছি আর কি। হ্যাঁ, তো এখানে আপনি যদি চান যে এই পোস্টটা আপনি ফেসবুক এবং টুইটারে শেয়ার করতে পারবেন, কিন্তু আপনি আর একটা আপনি শেয়ার করতে পারবেন, যেহেতু এটা কানেক্ট করা নেই সেজন্য আপনি শুধু ফেসবুকটা কানেক্ট করা আছে, ফেসবুকে আপনি চাইলে শেয়ার করতে পারেন। সেজন্য আপনার অথরাইজেশন দিতে হবে, হ্যাঁ, অথরাইজ করে দিতে হবে। তো আমি অথরাইজ করছি না, আমি এটা ডিলিট করে দিই। তো আমরা যদি এখন এখানে পোস্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, যদি আমাদের এখানে কিছু টুলস মানে টিপস দিচ্ছে, তো এখানে আমরা এখন যদি একটা ইমেজ আপলোড করতে চাই পাবলিশিং টুল থেকে, আমি এটা আপলোড করেছিলাম না, তো এখন এখানে আমি বোর্ড নেম, আমি এটা চাইলে এখন
দেখুন যে আমি চাইলে যদি আমি এটা এটা এখন কোথায় আছি খেয়াল করুন, আমরা কিন্তু পিন্টারেস্টে আছি তাই না? তো আমরা যদি পিন্টারেস্টে শিডিউল করতে চাই তাহলে আমরা এখানে কোন পিনের মধ্যে, হ্যাঁ কোন পিনের মধ্যে এটা শিডিউল করব। ওকে, তো ধরুন আমি ফ্লাওয়ার্স এর মধ্যে করব। এটা পিন না বোর্ড ভাই? এটা বোর্ড, এটা বোর্ড, বোর্ড হচ্ছে বোর্ডটা। আচ্ছা আচ্ছা, তো সেই বোর্ড আপনি একটা টাইটেল দিবেন পিনের, আর পিনটা এখানে কি করবেন ডিসক্রিপশন যেটা সেই ডিসক্রিপশনটা দিবেন। ওকে, আর আপনি অ্যাড টু কিউ, এইখানে একটা ছোট অপশন রয়েছে এটা হয়তো আপনারা খুঁজে পাবেন না যে আমি শিডিউলটা কোথায় করব, শিডিউলের অপশনই নাই, তো সেই জন্য একটু বিচক্ষণ হতে হবে আপনার। তো এখানে যদি এই দুইটা নিউ আসছে, আগে ছিল না, তো এখানে আপনার ধরুন আমরা 30 তারিখ AM PM দিয়ে দিতে পারবে। তো আমি এখানে পিন দিলাম গুড মর্নিং। আমরা তো জানি যে পিনের টাইটেলটা কিভাবে দিতে হয় এবং ডেসক্রিপশন কি লিখতে হয়, আমি জাস্ট সংক্ষেপে লিখলাম। তো এরপরে আমি এটা ওকে, এরপরে সেট কাস্টম টাইম। তো কাস্টম টাইমটা দেখুন এবার দেখা যাচ্ছে আমাদের, আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ওকে, তো এরপরে শিডিউলে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কি হবে শিডিউল হয়ে যাবে। তো এরপরে আমার এটা মানে কখন শিডিউল হচ্ছে আপনি চাইলে এখনই করতে পারেন। হ্যাঁ, তো তাহলে আপনারা তো বুঝতে পারলেন যে পিন্টারেস্টে কিভাবে শিডিউল করবেন এখান থেকে, নাকি? জি, তো এখন এখানে আরেকটা অপশন আছে পিন ফ্রম ইনস্টাগ্রাম। আপনাদের ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে যে ইমেজগুলো আমার রয়েছে, ওকে, তো সেইগুলো আমি চাইলে সরাসরি শিডিউল করতে পারি। তো একটা ক্লায়েন্ট বলল, আমি একবার একটা কাজ পেয়েছিলাম, কাজটা হলো ওদের মনে হয় 2500 না 3000 ইমেজ ছিল ইনস্টাগ্রামে, সেইগুলো আমার সব পিন্টারেস্টে পিন করতে হয়েছে। তো আমার টুলস ছিল, টুলস এই টেইলউইন্ড অ্যাপটা দিয়েছিল, অ্যাক্সেস দিয়েছিল, এখান থেকে কোলাবরেট করে দিয়েছিল, তবে ওইটা মানে কাজের মানে পেমেন্ট অনেক কম ছিল, বুঝছেন? তো রিকমেন্ড ছিল 500 শিডিউল করে দিতে হবে, বুঝতে পেরেছেন? তো আপনার খুব কম ডলার ছিল, $30 মনে হয়। তো অনেকদিন আগের কথা আর কি, তো 5 দিনে আপনি ডেইলি $5 পাবেন, হয়তো আপনার কয়েক ঘন্টা টাইম লাগবে পার ডে এই কাজটা করতে। তো আমি যেটা করেছিলাম, তো ওর হলো ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস পাওয়ার পরে আমি ওর অ্যাকাউন্টে দেখলাম যে ইনস্টাগ্রামে প্রচুর মানে 4000 না কত ছিল, তো প্রথম ওর রিকমেন্ড ছিল প্রথম যে 2500 আছে সেই 2500 তো আপনার এই করে দিতে হবে, শিডিউল করে দিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে যেটা করেছি, জাস্ট শিডিউলে ক্লিক করে জাস্ট ওর পিন্টারেস্টটা অ্যাড করা ছিল, জাস্ট ওর পিনগুলো সিলেক্ট করেছি, এখানে পিনগুলো সিলেক্ট করা ছিল, তারপরে আমি টাইটেল টাইটেল দিয়েছি একটা, টাইটেলটা ওর ওই ইনস্টাগ্রামের যে টাইটেলটা ছিল সেইটা সেখান থেকে অল্প একটা টাইটেল দিছে আর কি করে দিয়েছি, ঠিক আছে, আপনার টাইটেলটা এখানে লিখে দিয়েছি আর এটা টাইমটা সিলেক্ট করে দিয়েছি আর কি।
তো এটা একটা সহজ বিষয় যে আপনি আপনার পিন ইনস্টাগ্রাম থেকে সরাসরি কি করতে পারছেন, পিন্টারেস্টে পিন করতে পারছেন শিডিউলে ক্লিক করলে। ওকে, ডেসক্রিপশন এখান থেকে চলে আসবে সরাসরি। তো আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তো এই ইনস্টাগ্রামে দেখুন যে যে কয়টা পিন, সরি ইনস্টাগ্রামে যে অ্যাড করা রয়েছে যে পোস্টগুলো সেগুলো আপনার দেখা যাবে আর কি। আবার এটা আপনি ফিল্টার করতে পারেন যে কোনগুলো লাইক বেশি হয়েছে, যেগুলো কমেন্ট বেশি হয়েছে সেগুলো ফিল্টার করতে পারেন। ওকে, তো এবার বলেন যে আপনারা বুঝতে পারেননি কে কে। সবাইকে এই বিষয়টা ক্লিয়ার? জি ভাই। জি স্যার। তাহলে পিন্টারেস্টের জন্য আপনারা কি করতে পারবেন, আলাদা করে শিডিউল পিন করতে পারবেন, পিন। তো এখান থেকে চাইলে সরাসরি ইনস্টাগ্রাম থেকে আপনি এখানে নিতে পারেন, অথবা আপনাদের যে এই যে পাবলিশিং পাবলিশিং যে টুলসটা রয়েছে তো সেই পাবলিশিং টুলস থেকে শিডিউল করতে পারেন। এখানে অনেক টিপস আছে। তো যাই হোক, আপনাদের প্রশ্ন আছে কারো? না ভাই, প্রশ্ন নাই। তো এইভাবে আপনারা ই করবেন, কন্টিনিউ করবেন। তো আমার এটা শেষ। দেখি আমার আইকন স্কোরের কি অবস্থা। আইকন স্কোরে আমার সাকসেসফুলি এটা ওরা ই করে দিয়েছে, অ্যাকাউন্টটা ওকে করে দিয়েছে। তো আমার যে ফেসবুকটা এখানে কানেক্ট আছে সেই ফেসবুকের ফ্যান গ্রোথ, তো ফেসবুকের যে স্ট্র্যাটেজিটা সেটা এখানে দেখা যাচ্ছে, টোটাল আমার অ্যানালাইসিস করা যাচ্ছে এখান থেকে। অনেক ভালো একটা টুল আইকন স্কোয়ার। তো এখানে আরও সোশ্যাল থেকে অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম প্রোফাইল, টুইটার অ্যাড করতে পারবেন। এখানে মেবি ওই ওই যে পেজটা, ওই পেজের সাথে যে পেজটা কানেক্ট করব সেই পেজের থেকে ইনস্টাগ্রামটা ওরা ই করবে আর কি। তো সেক্ষেত্রে আমি আমার একটা পেজ চুজ করি যেখানে ইনস্টাগ্রাম কানেক্ট করা আছে। এই যে এখানে ইনস্টাগ্রামটা কানেক্ট করা আছে, তো যে ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট করা থাকবে সেটাই আপনি এখানে চুজ করতে পারবেন। ওকে, তো এটা ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক পেজ আর কি। ওকে, তো এটা আমার আপডেট করতে হবে। হ্যাঁ, যাই হোক, এখন এখানে ডাটা অ্যাক্সেসটা যে দেখুন, এখানে ডাটা অ্যাক্সেস
এটা আবার রিসিভ রিকোয়েস্ট করতে পারবো এই সময়টা রিসিভ রিকোয়েস্ট করতে হবে যাই ওটা বিষয় না বিষয় হলো আমাদের এখানে আমাদের যে কন্টেন্ট রয়েছে পোস্ট তো এখানে আমার যে পোস্টগুলো রয়েছে সেগুলো আমি এখানে আমার ফেসবুকের যে পোস্টগুলো রয়েছে সেটা আমি এখানে আমার ফেসবুক পেজের যে পোস্টগুলো সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি আমি যদি ইনস্টাগ্রামে যাই তাহলে আচ্ছা এখন যেহেতু এটা নতুন করে এখন আপডেট করলাম তো এর জন্য একটু সময় নিচ্ছে ওরা আর আপনার শুধু ফেসবুকটা যেহেতু আগে অনেকক্ষণ হয় আমি কারণ আপনারা জানেন অ্যানালাইসিস করার জন্য ওরা একটু সময় নেয় তো এটা যেহেতু অনেকক্ষণ আগে কানেক্ট করেছি তাই এখন এর ডাটা বা ডাটাগুলো দেখা যাচ্ছে তো আপনি চাইলে এই রিপোর্টটা মানে টোটাল রিপোর্টটা আপনি এক্সেলএস বা এক্সেলে আপনি এক্সপোর্ট করতে পারেন তো আপনার ড্যাশবোর্ডে যদি যান তাহলে ড্যাশবোর্ডে আমরা যেটা করতে পারি যে এখানে ড্যাশবোর্ডে আসলে এই মুহূর্তে তেমন কোনো ইনফরমেশন নেই সময় লাগবে তো এখন এইখানে আপনারা পেজ এনগেজমেন্ট যদি দেখতে চান তারপরে টোটাল রিয়াকশন আপনার ইচ্ছা মতো আপনি এটা সাজাতে পারবেন আর কি যে কী কী অ্যানালাইসিস করতে চান আপনার পেজের ক্লিক এবার দেখুন যে আপনার অ্যানালাইসিস এখানে চলে আসবে সব পোস্ট এনগেজমেন্ট সুন্দর না এটা জি ভাই একটু সময় নিচ্ছে ফ্রি মনে হয় আর নিতে পারবো না এরকম কিছু অথবা একটু লোড হচ্ছে যাই হোক এইভাবে আপনি আপনার যে যে আপনার অ্যানালাইসিস করা দরকার সেটা আপনি এখানে এনে এই টুলসের মাধ্যমে আপনি অ্যানালাইসিস করতে পারবেন ওকে এনগেজমেন্টটা এখানে নিচে চলে আসছে আমাদের সেভ করি তো এখানে আপনাকে বলে দিচ্ছে যে মানে কয়টার সময় পোস্ট করলে বেশি এনগেজমেন্ট হয়েছে হ্যাঁ তো বেস্ট টাইম টু পোস্ট এটা নিয়ে আপনাদের মনে হয় আলোচনা করা হয়নি না বেস্ট টাইম টু পোস্ট বিরতির পরে আপনাদের আলোচনা করব যে এখন তো 11টা বেজে গেল তো বেস্ট টাইম মানে আমাদের যে সোশ্যাল মিডিয়ায় শুধু পোস্ট করলেই হবে না আমাদের জানতে হবে যে কোন সময় এক্স্যাক্ট কোন টাইমে আমাদের পোস্ট করা উচিত আপনারা কি আলোচনা করেছিলেন নাকি না এর আগে একটা টাইম বলা হয়েছিল কিন্তু ওটা ইয়ার জন্য যাই হোক আমাদের যে এই এনগেজমেন্ট ইন্টারেস্ট সেই এনগেজমেন্ট অনুযায়ী ওরা বলছে যে ওয়েডনেসডে 7 PM সবচেয়ে বেশি বেস্ট টাইম হয়েছে ওয়েডনেসডে আপনার 7 PM ওকে তো এখানে এই টুলসটা অনেক প্রিসাইজ এবং অনেক সুন্দর একটু স্লো হয়ে গেছে এখন
এখনো এটা একটু সময় নিচ্ছে। যাই হোক এখানে তাহলে আপনার অ্যানালাইসিস পাবলিশিং এগুলো এগুলো দেখবেন এবং এখানে মানে কাজ করবেন। এটা খুবই একটা ভালো পাওয়ারফুল টুলস। এই টুলসগুলো আসলে ম্যাক্সিমাম পেইড হয়, তবে ফ্রিতে আপনি কিছু কিছু কাজ করতে পারবেন এখানে। ওকে জি ভাই, আর অ্যানালাইসিস করতে পারবেন। কনভার্সেশনস যে অপশনটা সেটা একটু সময় নিচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়ে আপনারা কোনো কিছু না বুঝতে পারলে আমাকে জানাবেন, ওকে। আর শিডিউলটার শিডিউলারটা আসলে তো এখানে শিডিউলটা কিভাবে করতে হবে দেখে নিই আমরা। Schedule your Instagram and Facebook posts quicker than ever before using time slots on IconoSquare. Click on the time slots tab on your scheduler and set up recurring daily and weekly posting times. Whether you want to use your best times to post, the times when you're very daily and weekly. Click on the time slots tab on your scheduler. Okay. And set up recurring daily and weekly posting times. Whether you want to use your best times to post, the times when your followers are online the most, or any other time you might want to schedule posts for. So, আপনি time slot change করে নিতে পারেন। আপনি নির্দিষ্ট আলাদা করে আপনি কোন time post করতে চান। Once you set up your time slots, head to the calendar tab where you can drag and drop media from the media library into the blue box. That media will then be assigned to the first available time slot in your calendar and saved as a draft. আপনি নতুন পোস্ট করার জন্য আপনি ইমেজগুলো এভাবে ড্র্যাগ ড্রপ করে নিতে পারেন। When scheduling for Instagram, you can then switch over to the preview tab where you'll be able to visually plan your feed, moving around any of your posts and adding in additional posts until you're happy with how your feed looks. When you've finished moving things around, just click on Save Changes. You can also quickly remove any posts by clicking on the দেখুন left side এ আপনার দেখা যাচ্ছে যে সবগুলো শিডিউল হয়ে গেছে। Any scheduled post which you've since moved position whilst rearranging your feed will now be set back to draft. So be sure to check your list of upcoming posts and complete the scheduling process for any draft posts showing the orange dot. With our new and improved scheduling workflow, which has a fresh new look, you can now schedule the first comment on your Instagram post. Great if you want to keep your hashtags out of sight or if you can't fit all of your text in the caption. First off, make sure you crop your image to meet auto-posting requirements. Then add your user tags, location, and caption to the post. You can then go ahead and either type your first comment manually or insert one of your saved captions or hashtag lists. Choose if you want to cross-post to multiple social profiles, and then your scheduled post will be ready to go. So, it is a short bishop. আপনাকে এই ডাউনলোড করে নিতে হবে আপনাদের এই যে হয় গুগল প্লে থেকে ওদের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ডাউনলোড করে তারপর ওইখান থেকে এইভাবে শিডিউল করতে পারবেন আর কি। তো এখন ওইখানে কিছু বিষয় আছে যে ইনস্টাগ্রামে অনেক সময় হয় কি এটা আপনি এখান থেকে কাজ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে এই ড্যাশবোর্ডটা আসবে
সেক্ষেত্রে আপনার এই মানে গুগল গুগল প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনার এই অ্যাপসটা ডাউনলোড করে, যেমন আমি যদি ডাউনলোড করি সরাসরি ইসে থেকে ডাউনলোড করে নিই, আপনাদের যেটা করতে হবে এখানে দেখুন এই যে নিচে নিচে যে ড্যাশবোর্ডটা দেয়া আছে দেখেন এটার মানে ব্যাকগ্রাউন্ডে সবাই দেখতে পাচ্ছেন এখানে ক্যালেন্ডার টাইম স্লট এখানে নিউ পোস্ট, হ্যাঁ তো এটা আসলে তখনই শো করবে যখন আপনি এটা ওদের গুগল প্লে যে অ্যাপসটা আছে আমি তারপর চেষ্টা করে দেখছি এদিক থেকে গুগল প্লে এর যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে ইনস্টল করে আপনার সাইন ইন করে নিতে হবে তাহলেই আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন তো আমি এখন করছি ডাউনলোড করার পরে আপনি এখানে যখন আপনি এই প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি এটাকে লগ ইন করবেন তো লগ ইন করি আমি তখন আমার এই স্ক্রিনটা আমি দেখতে পারবো আর কি কানেক্টেড থাকলে এই স্ক্রিনে আমি শিডিউল করতে পারবো তো আপনারা যেটা করবেন আপনার ফোনে ডাউনলোড করে বা ইনস্টল করে নেবেন তো এরপরে আমি লগ ইন করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আমি আমার ফোনে করছি এখন ওকে রিফ্রেশ করে দেখি চলে যায় কিনা তো এবার চলে আসছে দেখেছেন আমি কিন্তু আমার ফোনে ইনস্টল করে আমি এটা লগ ইন করে নিয়েছি এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তো লগ ইন করার পরে আমি এখন এখানে শিডিউল করতে পারবো ওরা যেভাবে বলেছিল দেখিয়েছিল যে আপনি এখানে একাধিক ইমেজ অ্যাড করে নিতে পারবেন ওকে এখানে টাইম স্লটটা যেটা ওরা দিয়েছে দেখালো আপনাদেরকে ওকে তো এখানে আপনি এটা চাইলে টাইম স্লট এই মনডে আপনি এখানে এভরি উইক অথবা এভরি ডে ওকে এভরি ডে একটা টাইম স্লট করলেন 10:00 AM অ্যাড টাইম স্লট দেখুন আপনার এখানে অ্যাডে একটা টাইম স্লট হয়ে গেছে তাই না আপনার ইচ্ছা মতো এখন আপনি যদি নিউ পোস্ট করতে চান তাহলে নেক্সট তো এখন আপনি কিন্তু এখান থেকে কি বলে শিডিউল করে দিতে পারেন আপনার লোকেশন অ্যাড করতে পারেন পুরো স্পষ্ট হলো আপনার মানে ডিফারেন্ট জায়গায় পোস্ট করার জন্য তো এখানে আপনি যদি এখন আপনার যে ইনফরমেশন অ্যাড করে আপনি নেক্সট করেন তাহলে শিডিউলটা হয়ে যাবে ওকে তো গুড মর্নিং
এখানে আমার যে টাইম জোনটা ইউটিসি প্লাস জিরো টু দেয়া আছে, তো ওইটা সেটিং থেকে করতে হবে। তো নেক্সটে যাই, কে আসেন, তো আপনি চাইলে এখানে শুধু ইনস্টাগ্রামেও পোস্ট করতে পারেন, আবার চাইলে ফেসবুকেও পোস্ট করতে পারেন। আপনি কোথায় পোস্ট করবেন বা শিডিউল করবেন সেটা সিলেক্ট করে, এবার যে এডিশনালটা চাচ্ছে আপনার একাধিক আপনার সিলেক্ট করে নিতে হবে। তো এখানে এবার আপনি দেখতে পাচ্ছেন যে আপনি 26 তারিখ 7টায় ইউরোপিয়ান টাইমে আপনি এটা পোস্ট করবেন। আপনি এরপর এখানে চাইলে নতুন একটা শিডিউল করতে পারেন, তো আমি এটা কেটে দিলাম, আমি আর নতুন শিডিউল করলাম না। তো এখানে আমার ক্যালেন্ডারে দেখি, তো আমার ক্যালেন্ডারে দেখেন এখানে একটা মানে শিডিউল করা হয়েছে। তো আমি এখন যদি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ধরুন অন্য একটা সময় পোস্ট করব, তাও কিন্তু করা যায়। ওকে, তো এটাকে আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন। এখন হয়ে গেছে 26 তারিখ 9টায়। তো আমি এটাকে যদি সানডে এদিকে, এগুলো তো আর করতে পারবো না, এগুলো তো আগের শিডিউল, আপনি পিছনের শিডিউলে যেতে পারবেন না। আপনি সামনে যেমন আগামীকালের শিডিউলে যেতে পারবেন, অথবা এখানেও যেতে পারবেন। ওকে, তো এই বিষয়টা কি আপনার ক্লিয়ার যে আপনি এটা উইকলি ভিউ দেখতে পারেন, মান্থলি ভিউ দেখতে পারেন চাইলে, এটা আপনি কিভাবে দেখবেন, ডে ভিউ দেখতে পারেন। ওকে, স্যাটারডে কোন সময় আপনার পোস্ট করবেন আপনি সেটা এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি এটাকে উইকলি ভিউ দেখি, তাহলে উইকলি ভিউ আমি এটা দেখতে পারবো। তো এটাই আসলে পাবলিশিং টুলস থেকে আপনি শিডিউলার ব্যবহার করে আপনি নতুন নতুন পোস্ট করতে পারেন। এখানে মান্থলি ভিউ, এটা মান্থলি ভিউ দেখতে পারেন, টাইম স্লটটা এখানে আছে। বলেন এটা বুঝতে পারেন নাকি, এরকম কিছু আছে? আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিব, এখন রাখবো না। অল প্রোফাইল থেকে আমি পোস্টটা ডিলিট করে দিচ্ছি, শিডিউল করব না আমি, তাহলে এভাবে ডিলিট করে দিব। আপনি চাইলে একাধিক ইমেজ এখানে আপলোড করে নিতে পারেন আগে, তারপর টাইম স্লট অনুযায়ী আপনি কোন টাইমে পোস্ট করবেন সেই টাইমে আপনি এটা নিউ পোস্ট সিলেক্ট করে, হ্যাঁ, আপনি নিউ পোস্ট করতে পারেন। আপনি এখান থেকে টাইম স্লটটা ডিলিট করতে পারেন চাইলে, যেমন এটা আমরা তৈরি করেছিলাম, আমরা ডিলিট করে দিব। তো বলেন আপনারা কি এটা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা আছে? টুলস গুলো আপনারা আস্তে আস্তে ব্যবহার করা শিখতে হবে, যাতে করে আপনার টাইম কম লাগে এবং ক্লায়েন্টকে ভালো একটা সার্ভিস দিতে পারেন। তো এই টুলস গুলোই থাক, আমি আর নতুন টুলস দেখাচ্ছি না, যে কয়টা দেখিয়েছি এগুলো নিয়ে কাজ করেন, সময় লাগবে শিখতে। দেখি এটা আমাদের কিছু এখনো আসেনি, যাই হোক। তো আমরা ইনস্টাগ্রামের অ্যানালাইসিসটা দেখতে পারি, যেমন এই ফেসবুকের অ্যানালাইসিসটা আমরা যেভাবে দেখতে পাচ্ছি এখানে, এই যে অ্যানালাইসিস ওভারভিউ, অনেক সুন্দর এই সাইটটা, টোটাল অ্যানালাইসিসটা এক জায়গায় দেখা যায়। তো এখন এখন যদি আমি এখানে সিলেক্ট করি, তাহলে এই অ্যানালাইসিসটা আমরা দেখতে পাবো। তো সময় নিচ্ছে, তো আমরা এখন ব্রেক দিচ্ছি, আমরা এটাকে যদি একটা টাইটেল দেই এই কাজের,
ঠিক আছে। এখানে আমাদের এই বিষয়টা নিয়ে আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের কখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে, তাই না? তো আমরা যদি পোস্ট করি, সব সময় পোস্ট করলে কি হবে না, সেটার এনগেজমেন্ট হবে না। সেজন্য আমাদের জানতে হবে যে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কখন পোস্ট করতে হবে অথবা কখন শেয়ার করতে হবে। ধরুন আপনি ফেসবুকে কখন বেশি এনগেজ থাকে, তাই না, অথবা টুইটারে কখন বেশি এনগেজ থাকে, লিঙ্কডইন, হ্যাঁ, ইনস্টাগ্রাম। তো আপনার এটা জানতে হবে যে কোন প্ল্যাটফর্মে বা কোন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কখন মানুষ বেশি থাকে এবং কোন দিন থাকে সপ্তাহে। এখন এই বিষয়টা যদি না জেনে আপনি ইচ্ছা মতো আপনি পোস্ট করেন, তাহলে কিন্তু এটা হবে না। এবং আপনি যখন আপনার ক্লায়েন্টকে একটা প্ল্যান দিবেন, অ্যাকশন প্ল্যান বলি আমরা এটাকে, অথবা বলি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজিস বলি, তো এটা যখন আপনি প্ল্যান দিবেন, কভার ফটোতে লিখে দিবেন, তখন অ্যাকচুয়ালি আপনার এই ক্লায়েন্টটা আপনার প্রতি একটা বিশ্বস্ততা মানে ফিল করবে যে না, আসলে একে কাজ দিলে কাজটা করতে পারবে, কারণ সে এই বিষয়টাও জানে যে সে প্ল্যান দিয়েছে এনগেজমেন্ট আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইত্যাদি বিষয়ে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ছোট ছোট বিষয়গুলো আপনাকে জানতে হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবেন যখন, তখন কিন্তু আপনার এই বিষয়গুলো একেবারেই যদি আপনি এড়িয়ে যান এবং আপনার যদি না জানা থাকে, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজটা দিবে না। এই বিষয়টা যে বেশি হাইলাইট করবে তাকেই কাজটা দিবে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা আসলে মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখতে পারি। আপনাদের কিছুক্ষণ আগে আমি যে আপনাদের একটা দেখালাম, টুলস দেখিয়েছি আর কি, তাই না? যেমন হটসুইট দেখেছি আমরা, তাই না? তারপরে আপনার আইকনো স্কোয়ার, তো এরকম কিন্তু আরো কিছু টুলস আছে, যেমন অ্যানালাইজার, হ্যাঁ, তারপরে আপনার letter.com, এটা আইকনো স্কোয়ারের মতোই কাজ করে। তো এগুলো আমি জানি, কারণ এগুলো আমি কাজ করেছি এর আগে। হ্যাঁ, তো এখানে আপনি ওই দেখুন যে লেটারটা কিভাবে কাজ করে, ওই একই রকম আইকন স্কোয়ারের যে ইমেজের যে গ্যালারিটা ছিল সেটা এই পাশে ছিল আর এটা এখানে আছে, সে একই রকমই কিছুটা। এখানে একান করে আপনি দেখতে পারেন প্রাইসিং ফর বিজনেস এবং প্রাইসিং ফর আপনার পার্সোনাল। তো এখানে ফর বিজনেস আর প্ল্যানটা আপনি যদি দেখেন, এদেরও একটা পেইড এনগেজমেন্ট আছে, তবে আপনি এখানে একটা সোশ্যাল মিডিয়ার সেট ইউজ করতে পারেন, 30টা পোস্ট আপনি শিডিউল করতে পারেন, আপনার মান্থলি এটা জিরো, এটা ফ্রি প্ল্যান ইন্ডিভিজুয়াল। তো ইয়ারলি পে করলে আপনার পার মান্থ 7.5। আমি এই আইকনো স্কোয়ার ব্যবহার করেছি মাত্র 3.99 আইকনো স্কোয়ার। এখন এটার প্রাইসিং কত, আমি 3.99 ব্যবহার করেছি, যদিও অনেক আগে কথা। তো 3.99 দেখুন, এটা যদি আপনি মান্থলি করেন তাহলে আরও বেশি। আর এইটাই ছিল আপনার 3.99 ছিল, হ্যাঁ, ওকে, 3.99 ছিল, সেটা এখন 29, চিন্তা করা যায় কত বাড়ছে। তো এটা আমি ব্যবহার করেছি অনেক আগে থেকে, 2014 থেকে ব্যবহার করেছিলাম এই টুলসটা, তো অনেক বছরই ব্যবহার করেছি, রিসেন্টলি আর ব্যবহার করছি না। তো এটা ছিল 3.99, তো 6.99, তবে ওইটা এক বছরের জন্য কিনলে আরও মনে হয় কম ছিল। 7.9 ছিল আপনার মান্থলি, পরে আবার আপনার 2.99 ছিল এক সময় ইয়ারলি পে করলে, তারপরে হলো ইয়ারলি 3.99,
এরপর এটা বাড়তে বাড়তে এটা এতটাই বেড়ে গেছে যে দেখুন যে 29 এটা পপুলারিটি। তো আসলে এইখানে যে অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্স যে টুলসটা রয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগে যে এটা দেখতে পারছিলাম না, তো আমরা অ্যানালাইসিসে যদি যাই ওভারভিউ, তো এখানে আপনি যদি ই দেখেন যে এখানে অ্যাকচুয়ালি লাইফ টাইম যদি আমরা দেখি, তো এখানে আপনি মানে এই ইনস্টাগ্রামের আপনি এনগেজমেন্টের যে রেশিওটা সেটা আপনি দেখতে পারবেন আর কি। হ্যাঁ, ইনস্টাগ্রাম যদিও এই অনেক দিন কাজ করা হয় না এখানে, তো এই ফিল্টারটা কাজ করবে। আপনি এখানে অ্যানালাইসিস করতে পারেন, আপনি শিডিউল করতে পারেন, ওকে শিডিউলারে আপনি শিডিউল করতে পারেন। তো এই শিডিউলটা আপনার হবে ইনস্টাগ্রামে হবে। তো যাই হোক, আপনি অ্যানালাইসিস, তো এই যে অ্যানালাইসিস টুলসগুলো এরা ডেটা কি করে সেভ করে রাখে যে আমি কোন দিন আমি শিডিউল করলাম। এই শিডিউল করার পরে যে অ্যানালাইসিস থাকে, ধরুন আমি এখানে 100 পোস্ট শিডিউল করেছি কিন্তু কোন সময় বেশি এনগেজ হয়েছে, তাহলে সেই টাইমটা কি করে এরা অ্যানালাইসিস করে রেখে দেয়। এই ডাটাগুলো আবার বিক্রি করে, অ্যানালাইসিসের ডাটাগুলো বিক্রি করে, যে অথবা তাদের কাছ থেকে নিতে হলে একটা পে করতে হয়, সেটা ইন্টারনালি হয়, অনেক বিষয় আছে আপনার জানেন অনলাইনে। আপনার অডিয়েন্স এবং অডিয়েন্স বিহেভিয়ার ডাটা সেল হয় আপনার অজান্তেই। তো যাই হোক, এখন এই অডিয়েন্স বিহেভিয়ার আসলে কখন অনলাইনে আসে, তো সেই বিষয়টা আসলে অ্যানালাইসিস করে অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি পেয়ে যাবেন যে কোন সময় আপনার বেশি মানুষ অনলাইনে থাকে। তো সেই জন্য আমরা যদি এটাকে ফলো করি, যে আমি যদিও জানি এটা কোন সময় আর কি অ্যানালাইসিস, আমি এর আগে আমি দেখেছি এটা, তো সেই জন্য আমি আপনাদের একটা লিস্ট করে দিব এখন, যে এই টাইমে আপনারা পোস্ট করবেন। তো সেক্ষেত্রে আমি যদি প্রথমেই ইনস্টাগ্রামের কথা বলি, তো ইনস্টাগ্রামে আপনি পোস্ট করবেন, মূলত সবচেয়ে ভালো হয় আপনার ওয়েডনেসডে, ওয়েডনেসডে আপনি করবেন 11 AM। এখন লোকাল টাইমটা কেন বলছি, বাংলাদেশের জন্য আপনি এখন যদি USA করেন আর আপনার লোকাল টাইম যদি 11টায় দেন, তাহলে কিন্তু সেটা হবে কি রাতে পোস্ট হবে, তাই না? তো সেই জন্য আপনি যে দেশের জন্যই মার্কেটিং করেন না কেন, সেই মানে দেশের আপনার ই করতে হবে, ওই টাইম লোকাল টাইমে 11টার সময় যেন পোস্ট হয়, সেই টাইমটা কিন্তু আপনার আবার শিডিউল করে দিতে হবে। এখন আপনি একটা শিডিউল তৈরি করলেন, অ্যাকচুয়ালি আমরা এটাকে মানে শিডিউল বলি, মূলত এটাকে অনেকেই উচ্চারণ করে মেবি স্কেজুয়েল বলে, তাই না? এটা কি জানেন আপনারা? জি, ওকে। কিন্তু আসলে শিডিউল শব্দটা কি আসলে মানে সঠিক, আপনাদের ধারণা আছে? দুটোই সঠিক, মেবি একটা ইউএসএ একটা ইউকে, একভাবে উচ্চারণটা হয়। জি, স্কেজুয়েল বলে অনেকে, তো স্কেজুয়েলটা বলতে পারেন বা শিডিউল যেটাই বলেন। তো অনেক ক্লায়েন্টকে আমি বলতে শুনেছি যে স্কেজুয়েল বলে। হ্যাঁ, তো যেটাই বলেন আপনি, আমরা শিডিউলটাকে মানে আমরা বেশি অভ্যস্ত আর কি বলতে, তবে আপনি উচ্চারণটা যদি গুগলে দেখেন তাহলে শিডিউলই হয়, তাই না? শিডিউল এভাবে। তো আপনারা যেটা করবেন, আর আদার্স ডে, হ্যাঁ আদার্স ডে এর মধ্যে আপনারা করতে পারেন ফ্রাইডে, ওকে। আচ্ছা, এটাকে যদি আমি একটা ডকে লিখি তাহলে মনে হয় ভালো হয় সরাসরি, তাই না? আপনাদের একটা ডক ছিল না?
আছে তো আমি সোশ্যাল পোস্ট টাইম শিডিউল তো এটাকে আমি হেডলাইন করে দিব টাইটেল করে দিই তো প্রথমে আমি যেটা বলেছিলাম যে ইনস্টাগ্রামটা সাবটাইটেল করে দিলাম অথবা এটাকে আমরা ই করি এখানে আমরা ফ্রাইডে ফ্রাইডে আমরা এটা করব তবে সবকিছুই কিন্তু লোকাল টাইম হবে হ্যাঁ লোকাল টাইম আর লিখতে হবে যেহেতু উপরে লোকাল টাইম লিখে দিয়েছি এটাকে আমি একটু হাইলাইট করে দিই তাহলে আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে তো ফ্রাইডে যেটা করবেন ফ্রাইডে আপনার আপনি 10 AM और एंड दिए दी तो एक पड़े आपने जितने कर दें हमें ट्विटर टाइप कर दे ट्विटर টুইটারেরও আপনার একটা নির্দিষ্ট টাইম আছে তো এখানে আবার আপনার দুইটা ভাগ আছে হ্যাঁ টুইটারে সেটা হলো B2B এবং B2C B2B তো আমরা বুঝি না আপনার যদি মানে সার্ভিসটা B2B হয় অথবা প্রোডাক্ট যদি B2B হয় হ্যাঁ তাহলে আপনার কি করতে হবে B2Bতে B2B মানে বিজনেস টু বিজনেস হ্যাঁ তো এই ধরনের যদি হয় তো টুইটারে আপনার শুক্রবারে আসলে এটা কাজ করে কম তো B2C তে যেটা বেশি কাজ করে সেটা হলো মানডে অ্যান্ড থার্সডে হ্যাঁ থার্সডে আপনার 11টা হ্যাঁ সকাল 11টা এবং 12টায় কাজ করে ভালো তো আমি এটা সংক্ষেপে তাড়াতাড়ি করার জন্য PM আর আমি এটা কপি করি একটু হাইলাইট করে বোল্ড করে দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে তো এইটা এটা কাজ করে হলো 12টা এবং 1টা কোন দিন সেটা আমি লিখে দিচ্ছি মানডে টুয়েসডে অ্যান্ড মানডে টুয়েসডে অ্যান্ড পরবর্তীতে যাতে আপনারা এই শীটটা খুঁজে পান এবং কাজ কাজে লাগে সেই জন্য আমি আপনাদেরকে এইটা কিভাবে B2C হ্যাঁ B2B, B2C হ্যাঁ B2C টা দিব তা B2C টা দেওয়া হয়নি B2C টা দিয়ে দিচ্ছি ওয়েট করুন এটা কাজ করে B2C তো সেক্ষেত্রে PM আর
1 PM B2C তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি একটা ই-কমার্স প্রোডাক্ট সরাসরি কনজিউমারের কাছে বা কাস্টমারের কাছে আপনি সেল করছেন আর সেই সোশ্যাল মিডিয়াটা আপনি ম্যানেজ করছেন তখন কিন্তু আপনার অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন শেয়ার করছেন কিনা হ্যাঁ এটা কিন্তু খুবই খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট এবং আপনার ক্লায়েন্ট আপনার ক্লায়েন্টকে আপনি যখন এরকম মানে একটা প্ল্যান লিখে দিবেন হ্যাঁ তখন কিন্তু আপনাকে সে পছন্দ করবে ওকে তো টুইটার তারপরে আর কি আছে আমাদের ইনস্টাগ্রাম পিন্টারেস্ট আছে হ্যাঁ লিঙ্কডইন লিঙ্কডইনটা আমরা দেখি লিঙ্কডইন আছে তো লিঙ্কডইনেও আপনার কিছু নির্দিষ্ট সময় আছে হ্যাঁ তো এখানে আপনি যেটা করবেন যে ওয়েডনেসডে হ্যাঁ ওয়েডনেসডে এই যে এটা ইনস্টাগ্রামের মতো কিছুটা মিল আছে হ্যাঁ ওয়েডনেসডে 9 AM হ্যাঁ আপনাদের এটা 9 AM and 12 PM তো এই টাইমে আপনি যখন লিঙ্কডইনে পোস্ট করবেন এটা মোটামুটি ই করবেন মানে একেবারে সানডে আসলে কোথাও পোস্ট করবেন না হ্যাঁ সানডে আমি এখানে লিখে দিই সানডেতে আসলে মানুষ ঘুরতে যায় হ্যাঁ মানুষ সময় টাইম স্পেন্ড করে তো মানডেতে সোশ্যাল মিডিয়ায় কম থাকে মানুষ ছুটির দিনে তো ওইরকম বাংলাদেশেও আপনি যেটা করবেন আপনি ফ্রাইডেতে পোস্ট করবেন না কারণ ফ্রাইডেতে মানুষ একটু ঘুরতে বের হয় মানুষ ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে বের হয় ঠিক বলছি কি না বলেন তো সেই জন্য এই বিষয়গুলো রাখতে হবে আপনাকে তো 9টায় এবং আপনার 12টায় আপনি যদি পোস্ট করেন ওয়েডনেসডে কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে ওয়েডনেসডে বেশি আপনার এনগেজমেন্ট হয়েছিল আমাদের কোনো একটা ইস্যু তাই না খেয়াল আছে আপনাদের যে আমি একটা ফেজ ইস্যু দেখাইছিলাম একটু আগে যে আমার একটা মানে ইনস্টাগ্রামে দেখিয়েছিলাম আপনাদের মনে হয় তাই না ওকে এখন আমরা যেটা করব আমরা একটু ফেসবুকের যে বিষয়টা সেটাও লিস্ট করে রাখি তো এখানে মানে ফেস এসে আপনার টুইটারের মতো ফেসবুকেও আপনার যে B2B এবং B2C যে বিষয়টা আছে তো সেটা আপনাকে ফলো করতে হবে তো ফেসবুকে মোটামুটি আপনার 9টা থেকে 1টা পর্যন্ত আপনি পোস্ট করতে পারেন এটা ভালো হয় আপনার ওই টুয়েসডে ওয়েডনেসডে এবং থার্সডে এখানে যে যেরকম আছে তো আমরা আরেকটা দেখেছিলাম টুয়েসডে B2B টা যেটা করবেন
থার্সডে আপনি এটা মোটামুটি 9টা থেকে তো এই সময় আপনি এটা করতে পারেন। আর তো এটা আপনি যেটা করবেন এটা মানে B2C যে আসলে শুধুমাত্র মানে মানডে টুয়েসডে এবং ওয়েডনেসডে মানডে এটা কিন্তু আসলে আমার অ্যানালাইসিস করা না, বিভিন্ন টুলস দিয়ে আর টুলসের মাধ্যমে যে তারা অ্যানালাইসিসের কথা বলেছে সেখান থেকে আর কি এটাকে ই করা আর কি পাওয়া আর কি। তো এখানে আপনি যেটা করবেন 12 PM ঠিক আছে মানডে টুয়েসডে টুয়েসডেটা লেখা টুয়েসডে। তো আপনারা এটা ই করবেন লিস্ট করে রাখবেন ওকে। তো এছাড়াও আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে তো সেগুলোও আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন সেগুলো আপনাদের ই করা যায়, মানে সেই টাইমটাই যদি পোস্ট করি আমরা তাহলে আমাদের এনগেজমেন্টটা কিন্তু বেশি হবে। তো তো আপনাদের অনেক কিছুই অনেক কিছু জানানো হয়েছে তো আশা করি আপনাদের বিভিন্ন বিষয়ে যখন আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট করেন আর অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করেন আশা করি আপনাদের এই বিষয়গুলো অনেক হেল্প করবে। তবে চেষ্টা করবেন এই যে অধ্যবসায় বা আপনারা যে যা শিখতেছেন সেটার একটা লার্নিং একটা মানে সার্কেলের মধ্যে রাখা। এখন আপনাদের বলেছিলাম যে বারবার যে পিন্টারেস্টে অ্যাড করেন আপনার যে গিগুলো রয়েছে তো সেইগুলো আসলে আপনারা যদি ফলো না করেন তাহলে কিন্তু আসলে এখানে ভালো কিছু করা যাবে না। তো আপনি যেটা করবেন আপনার শেয়ার কি বলে আমাদের পিন্টারেস্ট রয়েছে তো পিন্টারেস্টটাও আপনাদের লিখে দিই, পিন্টারেস্টটা লেখা হয়নি। পিন্টারেস্টে আপনারা জানেন যে প্রায় মানে অ্যাটলিস্ট মানে 29% মানুষ, হ্যাঁ পিন্টারেস্টে 29% মানুষ যারা এখানে ইউজার তার 29% মানুষ এখানে প্রতিদিন ভিজিট করে। হ্যাঁ তো এখানে আপনি যেটা করতে পারেন আপনি দুইবার আর কি টাইম স্লটটা ই করতে পারেন। তো দুইটা টাইম স্লটে আপনি এখানে পোস্ট করতে পারেন। তো সেটা হলো আপনি যেটা করবেন আপনি সানডেটা অ্যাভয়েড করবেন, সানডে অ্যাভয়েড করবেন। তো সানডেটা অ্যাভয়েড করে আপনি যে কোনো 8টার সময় আপনি পোস্ট করতে পারেন। হ্যাঁ 8টা বা মানে রাতে এখানে মানুষ বেশি ভিজিট করে আর কি আপনারা জানেন ইভিনিং টাইম। তো এখানে আপনি যেটা করতে পারেন সেটা হলো আমি এই সংক্ষেপে লিখে দিচ্ছি সানডে তা না বানানটা কি ঠিক আছে সানডে বাদে আপনি যেটা করতে পারেন আপনি 8 PM
আর আপনি এটা মূলত বেশি পোস্ট করতে পারেন, তবে আপনি আরেকটা যদি করতে চান তাহলে 2 PM, তো এই তিনটার সময় আপনি যদি পিন্টারেস্টে সানডে বাদে, সানডেতে পোস্ট করবেন না, সানডে বাদে যদি ই করেন তাহলে আপনার এখানে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। তো এটা সবাই সেভ করে রাখবেন। তো কারো প্রশ্ন আছে আপনাদের কোনো বিষয়ে? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি ভাই। তো আপনি যখন এটাকে পার্সেন্টেজ বাড়িয়ে দেবেন ফলো, তো প্রতিদিন আবার আনফলো করতে হবে কিছু, 10টা 15টাও করবেন এক একবার ঢুকে। তো আপনি যখন এখানে 2300 ফলো করবেন তখন আপনার 700 ফলোয়ার হবে। তো এটাই একটা টেকনিক আর কি, ফলো করবেন বলেছি যে তাদেরকেই। ধরুন আপনার মার্কেটিং রিলেভেন্ট যে পিনগুলো আছে, সেই পিনে যারা কমেন্ট করে, লাইক করে, লাভ রিয়াক্ট দেয়, তাদেরকে আপনি ফলো করবেন। ওকে, তো মার্কেটিংটা আপনার এনগেজ যত বেশি বাড়াবেন আপনার তত আপনার জন্য সুবিধা হবে। আপনার ফলো রেশিও ভালো, এগুলো আরো পিন অ্যাড করবেন বেশি বেশি করে। এই এই ইমেজটা, এই ইমেজটা কোথায় দেখেছেন বলতে পারবেন কেউ? কোন সিনেমায় দেখেছেন এই ইমেজটা বলতে পারবেন কেউ? না ভাই পারবেন না। অ্যাভাটার দেখেছেন? অ্যাভাটার অ্যানিমেশন? এইখানে কিন্তু এই সিনটা আছে, এখানে শুটিং হয়েছে। দেখবেন যে ছোট 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 আপনার এই যে মানে আলো নিভে জ্বলে এরকম একটা সিন আছে। আমি তো গ্রাফিক ভেবেছিলাম ওটা। জি ভেবেছিলাম ওটা পুরোটাই গ্রাফিক্স এর ওয়ার্ক ছিল। গ্রাফিক্স ওয়ার্ক বাট শুটিং হয়তো, শুটিংটা দেখবেন, অ্যাভাটারের শুটিংটা অনলাইনে দেখবেন যে অনেক কিছুই আপনার নেচার থেকেই গ্রাফিক্সে আসে, সরাসরি গ্রাফিক্স করতে পারে না। তো অনেক কিছু ন্যাচারাল বিউটিগুলোকে গ্রাফিক্যাল রূপ দেয়, অ্যানিমেটেড করে ওরা। তো এই জায়গাগুলো থেকে শুটিং করা আর কি। যাই হোক, আর অ্যাভাটার 2 আসছে মেবি 22 সালে বা 21 সালে, আমি সেটাই জানি না। এটা আরও অনেক অনেক মানে সবচেয়ে বেশি বাজেটের মুভি হচ্ছে অ্যাভাটার। আপনি যদি অ্যাভাটার 2 1 বিলিয়ন USD, ওকে স্যার ইনকামও তো অনেক বেশি হচ্ছে স্যার। হ্যাঁ করবে না, এটা তো আসবে 21 সালে, আসবে ডিসেম্বরে। তো এটার আপনার আগের মুভিটা ছিল, বাজেট হলো 237 মিলিয়ন USD, তাহলে চিন্তা করেন 5 গুণ। হ্যাঁ 5 গুণেরও বেশি, 4 গুণেরও বেশি। তো এটা আমার খেয়াল নেই, আপনি একটা বাজেট 4 গুণ যদি হয় তাহলে সেভাবে একটা বাজেট চিন্তা করতে হবে আপনার। এটাকে কি বলে, বক্স অফিস হিট বলে না এটা, গ্রোস গ্রোস তো ওরা এটা গ্রোসটা বলে কি,
বক্স অফিস রেকর্ড আছে, বক্স অফিস রেকর্ড এখানে আছে। টাইটানিক ছিল 1.84, আর টোটাল আর 2.76 বিলিয়ন গ্রোসড যেটাকে বলে আর কি। তো এটা হয়তো 4 বিলিয়ন 3-4 বিলিয়ন ইনকাম করবে, যাই হোক এটা আসলে অন্য টপিকসে চলে গেছি আমি, যাই হোক। কোনো ইনফরমেশন নেই, মাত্র 20টা মিনিট দিলে আপনার এখানে সবগুলো বোর্ড ক্রিয়েট করা যায়, সেইটাই সেই সময়টুকুই আমি দিচ্ছি না এখানে। আপনার একটু ফলোয়িং করেন মানুষকে, হ্যাঁ ফলোয়ার্স বাড়ান। বাকিদের কি পিন্টারেস্টে অ্যাকাউন্ট করা হয়েছে? বেশি বেশি পিন করবেন, ফলো করবেন। দেখেছেন জাস্ট সবগুলো পিন একটার মধ্যে দিয়ে দিয়েছে, এটা কোনো মার্কেটিং হলো? এটা কোনো মার্কেটিং না, নো ফলো নো পিন। ফলো করতে হবে, পিন করতে হবে, আরো প্রত্যেকটা আলাদা আলাদা বোর্ড করে পিন করতে হবে। স্যার ওই যে ডিজিটাল মার্কেটিং এর ভিতর সবগুলো দিয়ে দিছি, এরকম তো বলিনি আপনাদের করতে, বলেছিলাম যেভাবে করতে বলেছিলাম সেভাবে করুন। আপনার ফলোয়িংটা ভালো হচ্ছে না, হ্যাঁ মানে টার্গেটেড টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি ফলো করতে পারেননি, সেজন্য ফলো ব্যাকটা ঠিকভাবে হয়নি। তো ফলোটা ভালো হয়নি সেজন্য ফলো ব্যাক পাননি। বেদনদের ওই একটা গিগ কিনতাম পিন্টারেস্টে পাইছি, হ্যাঁ হ্যাশট্যাগ গুলো ভালোভাবে দিতে হবে প্রত্যেকটা বোর্ডে এবং প্রত্যেকটা পিনে হ্যাশট্যাগ দিতে হবে সুন্দর করে, ওই রিলেভেন্ট ওই গিগ রিলেভেন্ট হ্যাশট্যাগ, না হয় কিন্তু আপনি এখানে সাকসেস হতে পারবেন না। যদি আপনি টাইটেল এবং কিওয়ার্ড বেস আপনি ডেসক্রিপশন এবং টাইটেল এবং হ্যাশট্যাগ ব্যবহার করেন পিন্টারেস্টে পিন করার সময়, শুধুমাত্র তখনই আপনি সাকসেস হতে পারবেন, আপনার এখানে সার্চ রেজাল্টে আসবে আপনার পিন, আর আপনি আরও পিন করবেন এখানে অন্যদের পিন করবেন, আর বাকি যেগুলো সার্ভিস আছে এসইও ক্লার্ক ফাইবার দুইটারই গিগ দিবেন এখানে পিন হিসেবে অ্যাড করবেন। তো বাকিদের ই কোথায়, ইন্টারেস্ট অ্যাকাউন্ট কোথায়? মাহমুদুল আপনার প্রবলেম সলভ হয়েছে? মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান না
না সবার নাম ঠিকানা নিয়ে তারপরে সবাই যেন এখানে মিট করি এখন একটা ব্যাপার ছিল হ্যাঁ ওইটা আসলে এখন সবার ইনফরমেশনটা পাইনি এখনো দেয়নি সবাই তো ওইটা মুন্না যারা দেয়নি আমি আপনি আবার একটু শিটে ওই তাদেরকে ট্যাগ করে একটু নক করেন তো স্যার আমি তো গ্রুপে দিয়ে দিয়েছি আমাদের তো লিংকটা দেওয়া হয়েছিল মনে হয় আবার লিংকটা দিয়েন এবং যারা যারা দেয়নি আপনি একটু শর্ট আউট করে যারা যারা দেয়নি স্যার এটা তো যারা যারা দেয়নি তারা নিজেরা দিতে পারবে বুঝতে পেরেছি জাস্ট আপনি জাস্ট একটু ফলো আপ করলেন আর কি সেটা যারা যারা দেয়নি তাদেরকে ওই ট্যাগ করে দিবেন গ্রুপে ফেসবুক গ্রুপে দিয়ে তাদেরকে একটু ফলো আপ করে দিবেন ওকে ওকে স্যার ঠিক আর তাহলে আগামী ক্লাসে আমরা সবাই জয়েন করি আগামী কাল আমাদের লাস্ট ক্লাস তো অবশ্যই সবাই জয়েন করব যারা যারা আজকে একজন না দুইজন অনুপস্থিত তো তাদেরকে আমি আলাদা করে নক করব যেন অবশ্যই আগামী কাল জয়েন করে ওকে স্যার তো জানতেছিলাম আমরা গত কালকে লাস্ট ক্লাস হবে তো এই গ্রুপটা এবং এই গ্রুপ মেসেঞ্জার এগুলো কি স্যার আগের মতই থাকবে নাকি এগুলো স্যার সবই আগের মতই থাকবে আমরা মেন্টরিং করব আমাদের প্রবলেম সলভ করব আমরা যারা আমরা ভালো কাজ করব এবং কন্টিনিউ লেগে থাকব সবাই চাই আমি এখানে ভালো করুন তো এরকম যারা যাদের যাদের প্রবলেম আছে সেটা তো আপনারা সলভ করাই হবে এছাড়াও নতুন কোনো বিষয় বা মার্কেট প্লেসের সম্পর্কে অথবা কোনো টিপস ট্রিক্স নিয়ে আমাদের মেন্টরিং ক্লাস হবে তখন আবার আমরা সবাই এক হব আর কি ওকে পাশাপাশি যদি আমি থাকবো আর অন্য কেউ থাকবে মেন্টরিং এর জন্য ভালো কোনো টিপস নিয়ে যদি আর কেউ আসে তারা আপনাকে হেল্প করবে তো আজকে ক্লাসটা শেষ করছি